প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, তোমাদের জন্য চলছিল চেঞ্জিং অফ সেন্টেন্স অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এর সিরিজ। আজকের এই ভিডিওতে আমরা তোমাদের সঙ্গে আলোচনা করব কিভাবে তোমরা একটা কমপ্লেক্স সেন্টেন্স কে সিম্পল সেন্টেন্স করতে পারবে বা তার ভাইস ভার্সা, অর্থাৎ সিম্পল কে তুমি কিভাবে কমপ্লেক্স করবে সেটা আলোচনা করব। খুবই সহজে ছটা এক্সাম্পলের সাহায্যে তোমাদেরকে বুঝিয়ে দেবো কিভাবে একটা কমপ্লেক্স সেন্টেন্স কে সিম্পল সেন্টেন্সে নিয়ে যেতে হয়। খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো, আশা করি এই নিয়ে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। প্রথম প্রশ্নটা হলো, লক্ষ্য করো, When I went there, যখন আমি সেখানে গিয়েছিলাম, I found him empty, আমি তাকে খালি দেখেছিলাম। একটা প্রশ্ন আসে, I found him empty, আচ্ছা যখন তুমি মনে রাখবে যে when, ঠিক আছে, since, as এগুলো দ্বারা টাইম বোঝাবে, when, since, as এগুলো দ্বারা যখন টাইম বোঝাবে তখন কি করতে হবে, ওই হোয়েনটাকে তুমি কেটে দেবে, বাক্যের দুটো বাক্যের সাবজেক্টটাকে মিলিয়ে নেবে, একই কিনা, যদি একই হয় সাবজেক্টটাকে কেটে দেবে, দেওয়ার পরে মূল যে ভার্বটা আছে এই ভার্বটার ভিয়নে নিয়ে যাবে, ভিয়নে নিয়ে গেলাম গো, তার সঙ্গে তুমি জাস্ট আইএনজি যোগ করে দাও, ওকে। এরপরে তুমি যা আছে গোয়িং দেয়ার, তারপর যা আছে লিখে দাও, ব্যাস। সিন্স বা ওয়েন এইটাই যখন তোমার কি বোঝাবে, সিন্স ওয়েন যখন এটাই তোমার কি বোঝাবে, একটা কজ বোঝাবে, কারণ বোঝাবে, অর্থাৎ একটা সেন্টেন্স কারণ, একটা সেন্টেন্স ফলাফল বোঝাবে। সিন্স দেয়ার ওয়াজ ফগ, যেহেতু সেখানে কি ছিল, কুয়াশা ছিল, হি কুড নট গো আউট, তারা বাইরে বেরোতে পারেনি, তার মানে কুয়াশা থাকার কারণ, কেন বাইরে বেরোতে পারেনি এটা হচ্ছে তার কারণ, অর্থাৎ সিন্স কারণকে বোঝাচ্ছে। সুতরাং তখন তোমাকে কি করতে হবে, এই সিন্স কথাটা তুলে দিতে হবে, হলো। আচ্ছা তারপরে তোমাকে কি করতে হবে, তারপরে যখন এরকম থাকবে তখন তোমাকে ওয়িং টু, ওয়িং টু, ডিউ টু, ঠিক আছে, ওয়িং টু, ডিউ টু, বিকজ অফ, ঠিক আছে, বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, এগুলো তুমি লিখতে পারো। তুমি এগুলোর যে কোনো একটাকে ইউজ করবে। তাহলে এখানে দেখো, তুমি ধরো বলছো যে ডিউ টু, ডিউ টু ফগ, কমা দিয়ে দাও, দিয়ে যা আছে সেন্টেন্সটা লিখে দাও, ওয়েইং টু ফগ, বিকজ অফ ফগ হি কুড নট গো আউট, বলে পারলাম। আচ্ছা এরপরে চলে এসো, এরপরে নেক্সট কি বলেছে দেখো তো, যে ইফ ডু নট, মানে ইফ ইউ ডু নট কাম, যদি তুমি না আসো, ইউ উইল নট গেট দ্য পেন, তাহলে তুমি কলমটা পাবে না। তার মানে যখন তুমি দেখবে যে ইফ ক্লজ নেগেটিভ আছে এবং দুটো সাবজেক্ট একই আছে, তখন তোমার কাজটা কি হবে, ইফটাকে কেটে দেবে, সাবজেক্টটাকে কেটে দেবে। যেহেতু এখানে ডু নট আছে, নেগেটিভ আছে, সুতরাং তুমি এখানে লিখবে উইদাউট, ঠিক আছে, এরপরে যে ভার্বটা আছে ওই ভার্বটার আইএনজি যুক্ত করে দেবে। দেখো কামিং এর আইএনজি তে ই উঠে দেয় শেষের ই, কমা দিয়ে যা আছে তুমি লিখে দেবে, ইউ উইল নট গেট দ্য পেন, উত্তর তোমার হয়ে গেল। কিন্তু ইফ ডাজ নট আছে, দেখো দুটো বাক্যের সাবজেক্ট যদি আলাদা হয়ে যায় কি করতে হবে, জাস্ট ইফটা তুমি কেটে দাও, তুমি লিখবে কি উইদাউট, লিখলে হি, হি যেটা আছে হি এর পসেসিভ ফর্ম, হি, হিম, হিজ, হিজ। এরপরে এই যে ভার্বটা আছে এই ভার্বটার আইএনজি লাগাও, তারপরে যা আছে তাই, দেখো তাহলে ডাজ নটটা কিন্তু উঠে যাবে, ডাজ নটের জন্য তুমি কিন্তু উইদাউট লিখছিলে। তাহলে কত সহজ বলো, এত সহজ জিনিস একটা, জাস্ট মাথার মধ্যে টেকনিক খাটাবে, বুদ্ধি খাটালে তুমি সমস্ত কিছু পেরে যাবে। এরপরে নেক্সট সেন্টেন্সটা লক্ষ্য করো, পিপল ওয়ার্ক হার্ড শো দ্যাট দে মে সাইন ইন লাইফ। এই তুমি যখন এরকম শো দ্যাট পাবে, তারপরে সাবজেক্টের পরে কোন মোডাল পাবে, তুমি সঙ্গে সঙ্গে ধরে নেবে যে এইখানে একটা বিষয় আছে, সেটা কি, যা আছে লিখলে টু, হলো। এই যে অংশটা, টোটাল অংশটা তুমি কি করবে, এই টোটাল অংশটা তুমি বাদ দিয়ে দেবে, তাহলে তোমার কি থাকলো বলতো, সাইন দিয়ে যা আছে তুমি লিখে দিলে, ভেরি সিম্পল হয়ে গেল। দেখো
এরপরে লাস্ট আমাদের সেন্টেন্স হি ইজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক দেখো এখানে শো দ্যাট একসঙ্গে ছিল মানে শুধু দ্যাট থাকতে পারে কিন্তু এখানে বাক্যের মধ্যে শো আছে আমার কি আছে দ্যাট আছে তুমি এই শো এর জায়গাতে টি ডাবল টু লাগাও এবং এই দ্যাট হি কুড নট এইটুকু তুমি জাস্ট তুলে দেবে এইটুকু কি করবে তুলে দেবে তাহলে উত্তর কি হবে টু লিখবে দিয়ে ওয়াক দেখো এই হচ্ছে তোমার কমপ্লেক্স থেকে সিম্পল করা খুবই ইজি প্রসেস আমি ছটা রুলস তোমাদেরকে জানানোর চেষ্টা করলাম আসলে তোমরা প্রত্যেকে বুঝতে পারলে এরকম সহজ ভাবে একদম প্রাণোচ্ছল ভাষায় অতি সহজে টেকনিকের সাহায্যে ইংরেজি গ্রামারকে শিখতে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে যাও যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো আর যারা এই ভিডিওটা দেখে উপকৃত হলে মনে হলো ভিডিওটা খুব সহজ যে আলোচনা করতে পেরেছি তোমাদের বোঝাতে পেরেছি ভিডিওটা অবশ্যই তোমাদের সমস্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী অন্য কোন ভিডিওতে টিল দেন টেক কেয়ার স্টে সেফ স্টে হ্যাপি স্টে হেলদি